আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ব্ল্যাক ফরেস্ট কেক ডেকোরেশন করার জন্য আমি টার্ন টেবিল নিয়েছি আর এখানে এক কাপ নন ডেয়ারি হুইপিং ক্রিমকে আমি হুইপ করে রেখেছি। এখন কেক বোর্ডের উপরে আমি একটুখানি হুইপিং ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা আমাদের ওখানেই স্টিক হয়ে থাকে, নড়াচড়া না করে। চকলেট স্পঞ্জ কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগটা আমি এর উপরে দিয়ে দেব আর এই কেকের রেসিপি অলরেডি আপলোড হয়ে গেছে, লিংক আমি দিয়ে দেব। এই কেকটাকে আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি, ক্লিপিংসটা মিস হয়ে গেছে। আপনারা 1/4 কাপ জলের সাথে 2 টেবিল স্পুন চিনি একটুখানি ফুটিয়ে নিলেই আপনাদের সুগার সিরাপ রেডি হয়ে যাবে। এবার আমি হুইপিং ক্রিম দিলাম আর হুইপিং ক্রিম দিয়ে লেয়ার করে নেব। কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব আর কেকের লেয়ারের মধ্যে আপনারা কতটা ক্রিম পছন্দ করছেন সেই হিসাবে আপনারা ক্রিমটা দেবেন। একইভাবে সেকেন্ড লেয়ারটাও আমি সুগার সিরাপ দিয়ে সোক করে নেব আর সুগার সিরাপের মধ্যে আমি একটু চেরি কুচি করে দিয়েছি যাতে সুগার সিরাপে একটু চেরির ফ্লেভার থাকে। আপনারা চাইলে ক্যান চেরি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ক্যান চেরির যে সিরাপটা থাকে সেটা ইউজ করবেন, তবে ইন্ডিয়াতে খুব একটা অ্যাভেলেবেল নয় ক্যান চেরি, সেজন্য আমি এরকমভাবে বানিয়েছি। কেকের ধার থেকে শুরু করে সমস্ত স্পঞ্জটাকে ভালোভাবে সোক করতে হবে যাতে কেকটা আমাদের অনেক সময় পর্যন্ত সফট থাকে। আবারও আমি হুইপিং ক্রিম দিয়ে দেব আর হুইপিং ক্রিমের ডু অ্যান্ড ডোন্টস, কীভাবে ভালোভাবে হুইপ করা যায় সব কিছু নিয়ে একটা আমি ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি আসছে, একটুখানি ওয়েট করুন। সুগার সিরাপের চেরিগুলো আমি ক্রিমের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্ট্রবেরি ক্রাশ বা যে কোনো ফ্রুট ক্রাশ ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। কেকের লাস্ট লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে সোক করে নিতে হবে কেকটাকে। পুরো কেকটাকে এবার হুইপিং ক্রিম দিয়ে আমরা কভার করে নেব। সাইডগুলোকেও আমাদের ভালোভাবে হুইপিং ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। এবার কেকের ধারগুলো আমরা সমান করে নেব। এখানে আমি কিছুটা গ্রেটেড চকলেট নিয়ে নিয়েছি, এবার আমি এই চকলেট শেভিংসগুলো দিয়ে কেকটাকে ডেকোরেট করব। সাইডে আমি এগুলোকে স্টিক করে দেব। আপনারা চাইলে যে কোনোভাবে সাজাতে পারেন আপনাদের পছন্দ মতো।
পাইপিং ব্যাগের মধ্যে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট স্টার নজল ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নজল ইউজ করতে পারেন। কেকের ফ্লাওয়ার্সগুলোর উপরে একটা করে চেরি বসিয়ে দেব, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। কেকের উপরটাও একটুখানি গ্রেটেড চকলেট দিয়ে ডেকোরেট করে দেব। রেডি হয়ে গেছে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবার আসব খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।